জবহরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। অ্যাপ্লাই করার জন্য সবার প্রথমে মোবাইল থেকে আপনার ব্রাউজারটি ওপেন করতে হবে এবং জব ঘর ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এখন থ্রি ডটে ক্লিক করুন। এবার মেনু থেকে ব্রাউজ জব নির্বাচন করুন। এখন সকল জবগুলো প্রদর্শিত হচ্ছে। আপনার পছন্দের চাকরি এবং আপনার অবস্থান অনুযায়ী চাকরি খুঁজে বের করতে পারেন। তার জন্য এখানে আপনার পছন্দের চাকরির নাম এবং স্থান নির্বাচন করতে হবে। এবং ফাইন্ড জব বাটনে ক্লিক করতে হবে এবং সেই অনুযায়ী চাকরির তালিকা দেখাবে। আরো উন্নত অনুসন্ধানের জন্য অ্যাডভান্স সার্চ বাটনে ক্লিক করতে হবে। এখান থেকে চাকুরির ক্যাটাগরি, আপনার শিক্ষাগত যোগ্যতা, বেতন পরিসীমা, বয়স পরিসীমা ইত্যাদি নির্বাচন করে সেই অনুযায়ী চাকরি খুঁজে বের করতে পারবেন। নির্বাচন শেষে আপনাকে সেই অনুযায়ী চাকরির তালিকা দেখানো হবে। এখন আপনি যে কোনো একটি চাকরিতে আবেদন করতে পারেন। এটির জন্য আপনাকে অ্যাপ্লাই বাটনে ক্লিক করতে হবে। আপনার নির্বাচিত চাকরির বিস্তারিত এখানে দেখানো হচ্ছে। অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করলে যদি আপনার অ্যাকাউন্ট লগ ইন করা না থাকে তবে প্রথমে আপনাকে লগ ইন করতে হবে এবং আপনাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড প্রদান করতে হবে এবং লগ ইন বাটনে ক্লিক করতে হবে। এখানে আবেদনের শেষ তারিখ দেখানো হচ্ছে। আপনাকে পুনরায় অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করতে হবে। যেহেতু আমরা সরকারি চাকরিতে আবেদন করতে যাচ্ছি সেজন্য এখানে সেই প্রতিষ্ঠান নির্ধারিত ফি এবং জবঘরের আবেদন ফি দেখাচ্ছে। এখন পেমেন্ট এবং অ্যাপ্লাই বাটনে ক্লিক করতে হবে। এই অর্থটি আপনাকে কার্ড অথবা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রদান করতে হবে।
অর্থ প্রদান শেষে আপনি এমন একটি সফল মেসেজ দেখতে পারবেন এবং আবেদন আইডি, আপনার তথ্য এবং প্রতিষ্ঠানের তথ্য দেখতে পারবেন এবং আপনাকে নিশ্চিত করুন SMS এবং ইমেইল পাঠানো হবে। আপনার আবেদনটির অবস্থা জানতে এবং সফট কপি পেতে আপনার ছবিতে ক্লিক করুন এবং তারপর ড্যাশবোর্ড মেনুতে ক্লিক করুন। এখন এখান থেকে থ্রি ডট বাটনে ক্লিক করুন এবং মাই অ্যাপ্লাইড মেনুটি নির্বাচন করুন। আপনার আবেদনটি সম্পর্কে বিস্তারিত দেখতে প্লাস আইকনে ক্লিক করুন এবং এখান থেকে আপনার আবেদনের অবস্থা এবং সফট কপি ডাউনলোড, ইমেইল অথবা প্রিন্ট করতে পারবেন। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ এবং যে কোনো প্রয়োজনে আমাদের হেল্প সেন্টারে কল করতে পারেন।